ফারজান আলম, আপনি জানতে চেয়েছেন মেয়েদের মুখের ঠোঁটের উপরের লোম উঠানো কি জায়েজ আছে? যদি অনেক বেশি হয় এবং দৃষ্টিকটু লেভেলে হয়, পুরুষের মতো দেখা যায়, মুছের মতো দেখা যায়, তাহলে সেক্ষেত্রে অবশ্যই এটা উঠানো জায়েজ আছে। আর যদি খুবই হালকা পাতলা থাকে, দেখা না যায় ওইভাবে, তাহলে সেটা উঠানোর চেষ্টা করা বা কসরত করা উচিত নয়। সুফি চৌধুরী, আপনি লিখেছেন ভুলক্রমে ইমামের সাথে সালাম ফিরিয়ে ফেললে ছুটে যাওয়া নামাজ পড়ার বিধান কি? ভুলক্রমে যদি ইমামের সাথে আপনি সালাম ফিরিয়ে ফেলেন, তাহলে সেক্ষেত্রে ছুটে যাওয়া সালাদগুলো আপনি দাঁড়িয়ে আদায় করবেন, আর ইমামের সাথে ইমামের পরপরই আপনি সালাম ফিরিয়ে ফেলেছেন ব্যাপারটি, এরকম হলে আপনি পরে সেদ্ধ সৌ দিয়ে নেবেন। ফাতিমা সুমাইয়া জানতে চেয়েছেন মানসিক রোগে আক্রান্ত অবস্থায় মায়ের সাথে চরম বেয়াদবি করি, তারপরে ক্ষমা চেয়ে তবা করেছি, তবুও মনে শান্তি পাচ্ছি না, এমন অবস্থা করণীয় কি? আপনি মানসিক রোগী ছিলেন, যার কারণে আপনার ওই অবস্থার ত্রুটিগুলো অবশ্যই আল্লাহ তাআলা মাফ করবেন, মায়ের কাছে সেভাবে মাপ চাইবেন। তারপরে মনের ভিতরে যে অস্থিরতা কাজ করছে, এটা ইমানের কারণে, আপনি আল্লাহর ভয়ের কারণে এই অস্থিরতা কাজ করছে, আলহামদুলিল্লাহ এটাও ইতিবাচক বিষয়। কিন্তু এটাকে নিয়ে খুব বেশি অরিড হওয়ার বা খুব বেশি ডিপ্রেশনে থাকার কোনো কারণ নেই। সাজ্জাদ হোসেন তানবির লিখেছেন, আমি কলেজে পড়ি, এখানে মেয়েরা পর্দা করেন, আমি গুনাহ থেকে বাঁচার জন্য কী করব? নিজের চোখকে হেফাজত করবেন, নিচের দিকে তাকাবেন, যথাসম্ভব চোখ উপরেও তুলবেন না, নিজের সঙ্গে সংগ্রাম করবেন, কখনোই মানে এরকম কিছু হয়ে গেলে নিজের প্রতি নিজের জরিমানা আরোপ করবেন, বিভিন্নভাবে নিজেকে সংশোধন করার চেষ্টা করবেন, কোনোভাবে কন্ট্রোল করতে না পারলে সেক্ষেত্রে কোনো আলেমের পরামর্শ করে নিয়ে আপনি চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবেন নিজেকে রক্ষা করবার জন্য হারাম থেকে। শামীম হোসেন দিবা, আপনি লিখেছেন নামাজে দীর্ঘ সিজদার কারণে কপালে কালচে দাগ হওয়া কি ভালো লক্ষণ? নামাজে সিজদা দিতে দিতে কপালে দাগ হয়ে গেলে সেটা ভালো যে সিজদা দিতে দিতে দাগ হয়েছে, কিন্তু এটা অনেকের চামড়া বা ত্বকে সমস্যা থাকার কারণেও হয়, এটা হয়ে গেলে যে একটা মানুষ খুব ভালো মানুষ হয়ে যাবে ব্যাপারটা কিন্তু সেরকম না। আমরা অনেকে মনে করি যে নামাজে বোধ হয় পড়তে পড়তে কপালে দাগ হয়ে গেলে সে লোক জান্নাতি, এবং এটাকে আমরা অনেকে অনেক বড় কিছু মনে করি। এরকম কোরআন হাদিসে কোনো ভিত্তি কিন্তু এরকম কোনো কথা বলা হয়নি, এরকম এর কোনো ভিত্তি কোরআন হাদিসে নেই। তবে হ্যাঁ, ইবাদত করতে করতে তার কোনো আলামত বা ছাপ ব্যক্তির উপরে পড়ে যাওয়া, এটা তো ভালো আলহামদুলিল্লাহ, কিন্তু এর মানে এই নয় যে এটা ইবাদতের কারণে হয়েছে, এটা শারীরিক কোনো সমস্যার কারণে, তার ত্বকের সমস্যার কারণে হতে পারে, আর এটা হলেই যে সে ভালো মানুষ হয়ে যাবে, আর না হলে সে ভালো ইবাদত গুজার না, ব্যাপারটা সেরকম না, এরকম যোগ বিয়োগ করার কোনো সুযোগ নেই। আজহারুল ইসলাম শরীফ লিখেছেন টিএসসিতে হজের ধ্বনি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বা বাদ্যযন্ত্রের মাধ্যমে গাওয়ার ব্যাপারে কিছু বলবেন। আমার নজরে পড়েনি, তবে বিষয়টি নিয়ে লেখালেখি হয়েছে, হালকা পাতলা দেখেছি, আমি আমার ছেলেকে নিয়ে পেরেশানিতে ছিলাম, সফরে ছিলাম, যার কারণে বিষয়টা ভালো করে আমি দেখতে পারিনি। তবে যেমনটি আপনি বলেছেন, এমনটি যদি হয়ে থাকে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইককে বাদ্যযন্ত্রের মাধ্যমে গাওয়া হয়েছে, তাহলে সেটি গুনাহের কাজ করা হয়েছে। যারা এটা গেয়েছে তারা যদি মুসলমান হয়ে থাকে, তাদের তবা করা উচিত এবং এই হারাম কাজ থেকে সরে আসা উচিত। আর লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইকে তালবিয়া ইসলামের গুরুত্বপূর্ণ একটি আপনার জিকির, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যার শিক্ষা আমাদেরকে দিয়েছেন, হজ এবং ওমরার অবিচ্ছেদ্য অংশ, গুরুত্বপূর্ণ একটি পার্ট, যেটি সেটিকে আপনার গান গাওয়া, সেটিকে নিয়ে তামাশা করা, সেটাকে নিয়ে বিদ্রুপ করা কিংবা সেটাকে প্যারোডি করা, এগুলো কোনো মুসলমানের কাজ হতে পারে না। যারা করেন তারা অমুসলিম হতে পারেন, আর অমুসলিমরা মুসলমানদের কোনো কিছু নিয়ে আপনার ব্যঙ্গবিদ্রুপ হতে পারে বা অসম্মান হতে পারে, এরকমভাবে সেগুলোর ব্যবহার বা প্রয়োগ করলে সেটাও তারা অন্যায় করছেন। প্রচলিত আইন অনুযায়ী তাদেরকে বিচারের মুখোমুখি করার চেষ্টা করা উচিত এবং তাদের এই কাজের তীব্র নিন্দা আমরা জানাই যদি কেউ এরকম করে থাকেন অমুসলিমকেও, আর মুসলমানরা যদি কেউ করে থাকেন তবা করে তিনি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা উচিত। লামিম হাসান, আপনি জানতে চেয়েছেন মুর্শিদ মিললে রাসুল মিলে, এর মানে কি দয়া করে বলবেন? যারা এটি বলে থাকেন তারা বোঝাতে চান যে কারোর পীর থাকলে, পীর পেলে তিনি তারপর রাসুলকে পান, তো মূলত এই কথা যারা বলেন যে মুর্শিদ মিললে তারপর রাসুলকে মিলবে, এটা সম্পূর্ণ ভিত্তিহীন কথা। কোরআন হাদিসে কোথাও এরকম বলা হয়নি যে মুর্শিদ বলতে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বাইরে কিছু আছে, সেটা থাকলে তখন যে আল্লাহকে পাওয়া যাবে, রাসুলকে পাওয়া যাবে, এমন কথা নয়। কোরআন হাদিসে কী অনুসরণ করলে, মেনে চললে ইনশাআল্লাহ তিনি আল্লাহকে পাবেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাবেন। এরপরে বাদির খান, আপনি আইডি থেকে লিখেছেন, আজ যদি আমার আনসার না পাই তাহলে আর লাইভে আসবো না। ইস, আপনি যদি এই জায়গাটাতে আপনার প্রশ্নটা লিখে ফেলতেন যেটি আমি আমার সামনে পড়েছি এবং পড়ে ফেলেছি, তাহলে তো আপনি আর অভিমান করে চলে যেতে হতো না। আমরা কাউকে হারাতে চাই না, আপনারা যারা প্রশ্ন উত্তর পান না না পাওয়ার কারণে চলে যান, আমি ব্যক্তিগতভাবে খুব কষ্ট পাই, খুব আঘাত পাই, আমাদের জন্য দোয়া করবেন। আমরা আপনাদের প্রশ্নের উত্তরগুলো বেশি থেকে বেশি দেওয়ার জন্য কল সেন্টার করা আর ওলামাদেরকে নিয়োগ দেওয়ার চেষ্টা করছি, এবং আপনারা জানেন অনেকে হয়তো যে আমরা এই লাইভ অনুষ্ঠান শেষ হওয়ার পর আপনাদের রিপ্লাইতে, মন্তব্যের রিপ্লাইতে যতটুকু সম্ভব হয় আমরা চেষ্টা করি উত্তর দেওয়ার জন্য। শনিবার সারাদিন ধরে এই চেষ্টাটা করা হয়ে থাকে।
আমাদের এই বিষয়ে কোনো উত্তর থাকলে সেটা লিংক দেওয়া হয় অথবা সংক্ষেপ উত্তর দেওয়ার চেষ্টা করা হয় আলহামদুলিল্লাহ বিধায় আপনি অভিমান করবেন না প্লিজ আপনি এই জায়গায় প্রশ্নটা লিখে ফেললেই তো আমি উত্তর দিয়ে ফেলতে পারতাম এমডি আবিল লিখেছেন নতুন ঘর বানালে মিলাদ দেওয়াটা কি সুন্নাহ না ভাই মিলাদ দেওয়ার কোনো সুন্নাহ কর্তৃক নির্দেশনা নেই বরং নতুন ঘর বানিয়েছেন বিসমিল্লাহ বলে আল্লাহর নাম নিয়ে প্রবেশ করবেন শুরু করবেন এবাদত বন্দেগী সালাতের মাধ্যমে সব অবস্থান করা শুরু করতে পারেন কিন্তু মিলাদ দিতে হবে সেটার জন্য কোনো ভিত্তি নেই আপনারা প্রিয়জনদেরকে ডেকে তাদেরকে খাইয়ে আপনি আল্লাহ শুকরিয়া আদায় করে আপনি ঘরে প্রবেশ করতে পারেন সেটা একান্তই আপনার বিষয় কিন্তু এর জন্য কোনো ফরমেট ঠিক করে দিচ্ছে শরীয়ত মিলাদ দিতে হবে লোকজন ডেকে মিষ্টি বিতরণ করতে হবে এরকম কোনো কথা নেই এরকম কোনো সিস্টেম ইসলাম বলনি নুসরাত জাহান লিজা আপনি লিখেছেন মেয়েরা কীভাবে ইসলামী জ্ঞান সঠিকভাবে অর্জন করবে মেয়েরা ইসলামী জ্ঞান অর্জন করার জন্য মেয়েদের মধ্যে যারা জ্ঞানী তাদের স্মরণাপন্ন হবে আশা আল্লাহ তাআলার কাছে অন্য মেয়েরা আসতেন তাদের কাছ থেকে ইলম অর্জন করবেন মেয়েদের মধ্যে অনেকে আছেন মন গড়া কথা বলেন সেগুলো অ্যাভয়েড করবেন অথেন্টিক কোরআন হাদিস ভিত্তিক কথা যেগুলো বলেন সেগুলো শুনবেন পুরুষদের কাছ থেকে ইলম অর্জন করার ক্ষেত্রে পর্দার শতভাগ বিধানকে মেনে আপনি করতে পারেন অনলাইন থেকে করতে পারেন আর সরাসরি করতে হলে পর্দার আড়াল থেকে করবেন বই পুস্তক থেকে করতে পারেন আবু হাসান আপনি জানতে চেয়েছেন কোনো মুসলিম দিনে ফেরার আগে বা কোনো নমুসলিম তার আগের জীবনে শিরকে আকবর করলে পরে ইসলামমুখী হলে তার জান্নাতে যাওয়ার আশা আছে কিনা হ্যাঁ শিরকে আকবর মাফ হবে না এর মানে হলো আপনি তবা ছাড়া মারা গেলে মাফ হবে না শিরকে আকবর করার পরে যদি তবা করেন ইনশাআল্লাহ সেটা মাফ হয়ে যাবে এরপরে আপনি সাধারণভাবে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে নতুন করে জীবন করতে পারেন আগেরটার জন্য ইনশাআল্লাহ আপনার অপরাধ হবে না সঞ্জিদা আক্তার ইমু লিখেছেন আমার হাজব্যান্ড নামাজ পড়ে না এমনকি জুমার নামাজ সে মসজিদে যে পড়ে না সেক্ষেত্রে আমার করণীয় কি আমি অনেক চেষ্টা করেছি তাকে পরিবর্তন করার আমি তাকে পরিবর্তন করতে পারিনি আমি তার সংসার করতে চাই না আমার দুইটা বাচ্চা আছে মত অবস্থা আমার করণীয় কি এই সমস্ত বিষয়গুলো কোনো বিদগ্ধ আলেমের সাথে সরাসরি দেখা করে আপনার পুরো অবস্থা তার পুরো অবস্থা বিবরণ উল্লেখ করে তারপর পরামর্শ চাইবেন এই সংক্ষিপ্ত পরিসরে পরামর্শ দিতে গেলে সেটি অনেক সময় আপনার ত্রুটিপূর্ণ হতে পারে অসম্পূর্ণ হতে পারে সেজন্য আমরা পরামর্শ দিব যে এ বিষয়ে আপনি কোনো বিদগ্ধ আলেমের সাথে উপস্থিত হয়ে পুরো অবস্থার বিবরণ দিয়ে আপনি তার পরামর্শ নেবেন রুমি আপনি লিখেছেন সুইসাইড করে মারা গেলে কি তাদের জন্য দোয়া দান করলে মৃত ব্যক্তির কোনো সওয়াব পাওয়া যায় না অবশ্যই পাওয়া যায় সুইসাইড করে মারা গেলে তিনি তো কাফের নন অমুসলিম হয়ে যান না বরং তার আরও বেশি দোয়া প্রয়োজন তিনি যেহেতু অপরাধ করে মারা গেছেন এই জন্য তার জন্য আল্লাহর কাছে আরও বেশি দোয়া করতে হবে ক্ষমা প্রার্থনা করতে হবে শিরিন ইউসুফ আপনি লিখেছেন স্ত্রীর জাকাতের টাকা দিয়ে স্বামীর ঋণ পরিশোধ করা যাবে কি না যাবে স্ত্রীর টাকা স্বামী যদি জাকাত খাওয়ার হকদার হন তাহলে দেওয়া যাবে তাকে আবির হোসেন লিখেছেন হাঁটুর উপরে কাপড় থাকা কারণ অজু হবে কি না অজু হয়ে যাবে কিন্তু হাঁটুর উপরে কাপড় তোলা অন্যদের সামনে এটা না জায়েজ একাকি থাকলে সেটি জায়েজ আছে আলিফ লাম মিম আইডি থেকে আপনি লিখেছেন হিফজ থেকে মাহরুম হওয়ার কারণ কী কী হিফজ করার সহজ উপায় জানালে উপকৃত হব হিফজ থেকে মাহরুম হওয়ার বিশেষ কোনো কারণ নেই তবে আল্লাহর কোরআন হিফজ করা ভালো জিনিস সবাইকে আল্লাহ যে তৌফিক দিবেন পরিপূর্ণ হিফজ করার এমন কোনো আবশ্যকতা নেই বা এমন কোনো বাধ্যবাধকতা নেই হিফজ করার জন্য অল্প অল্প করে হিফজ করবেন সেটা কোরআনে কারিম সালাতের মধ্যে তেলাওয়াত করার চেষ্টা করবেন ধরে রাখার চেষ্টা করবেন বাস এটাই হলো হিফজ করার উপায় এবং অল্প অল্প করে করবেন আর তেলাওয়াতকে নিয়মিত রাখা এটাই হলো হিফজ ধরে রাখার সবচেয়ে সহজ উপায় দিঘিমণি লিখেছেন আমার শাশুড়ির দ্বিতীয় বিয়ে হয় প্রথম স্বামী থেকে প্রাপ্ত সম্পদ পুরোটা তার দ্বিতীয় ঘরের একটা মেয়েকে দিয়ে যান তার প্রথম ঘরে দুইটা ছেলে এবং একটা মেয়ে আছে তিনি কি ঠিক করেছেন না তিনি ঠিক করেননি বরং সমস্ত সন্তানদেরকে দিতে হবে